আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার এই চ্যানেলে বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যাতে আপনারা বিভিন্ন চাকরির জন্য কি ধরনের প্রশ্ন হয় এ নিয়ে ধারণা পেতে পারেন। তো এই জন্য আমার চ্যানেলটি তাজ স্টাডি পয়েন্টে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। পদের নাম সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরীক্ষা ধরন MCQ, লিখিত পরীক্ষা, পূর্ণমান 80, ধাপ দ্বিতীয়, পরীক্ষার তারিখ 20/5/2022 সালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো আপনারা এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে কোন কোন বিষয় থেকে কীরকম প্রশ্ন এবং কয়টি করে প্রশ্ন করা হয়। তো তাই মনোযোগ সহকারে আপনারা প্রশ্নটি দেখুন এবং সবগুলো খেয়াল রাখার চেষ্টা করুন। অনেক সময় বিগত পরীক্ষার প্রশ্ন থেকেও প্রশ্ন দিয়ে থাকে রানিং পরীক্ষায়। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে, অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে? জন্মভূমির আশ্রয়কে বোঝানো হয়েছে। সকালে পাখিরা কিচির মিচির করে, ইংরেজিতে হবে বার্ডস টুইটার অ্যাট ডাউন, অর্থাৎ গ। তারপরে পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? উত্তর গ, 6 বছর। এরকম প্রশ্ন প্রায় পরীক্ষায় থাকে, বিশেষ করে যে শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে এরকম প্রশ্ন থাকেই। প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় গেছে, তার কত ঘন্টা সময় লাগবে? উত্তর ঘ, 11 ঘন্টা। হোয়াট ডাজ সিপি স্ট্যান্ড ফর, কারিকুলাম ভাইটা? উত্তর গ, সরি উত্তর ক। নাটোরের দীঘা পতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? উত্তরা গণভবন নামে পরিচিত। এ স্টেট হোয়ার অল রিলিজিয়ন্স আর রেসপেক্টেড? উত্তর খ, সেকুলার। যদি a+b+c = 0 হয় তবে a³+b³+c³ এর মান কত? উত্তর খ, 3ABC। 9 নম্বর, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? উত্তর ঘ, উত্তর এখানে ঘ, 95টি। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? 2010 সালে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্রশ্নগুলো এলোমেলো, যেমন একটা ইংরেজি, একটা বাংলা, আবার গণিত, আবার সাধারণ জ্ঞান, তো এরকম এলোমেলো থাকে। সাইনটেক্স মেন্স সেন্টেন্স বিল্ডিং, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার? উত্তর গ, 9 সেন্টিমিটার। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের জন্য নিচের কোন গুস্তটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তর ক, পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন। 24, হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম? উত্তর গ, মিডিয়া। ২৫, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি? উত্তর গ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটি লিখেছিলেন।
ব্রেইন চাইল্ড মেন্স উত্তর্গ ইন্টেলিজেন্স পারসন। 27 এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট উত্তর্ক থট, অর্থাৎ একটি বাক্য কিছু শব্দের সমষ্টি যেটি চিন্তাভাবনাকে পরিপূর্ণভাবে উপস্থাপিত করে। টু এভরি ওয়ান সারপ্রাইজ হি গট ড্যাশ দ্য এক্সামিনেশন, পাস্ট দ্য এক্সামিনেশন। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? 2011 সালে হয়। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চতা, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? উত্তর ক, 30 মিটার। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? উত্তর ক, সমুদ্র সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল গানের সুর থেকে। 48 2031 সালে বাংলাদেশ ও ভারতের কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? 15তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। 49 আই নিড টু ইনস্টল অ্যান ড্যাশ ফ্যান ইন দ্য কিচেন, অ্যান এক্সাস্ট ফ্যান, এক্সাস্ট অর্থাৎ ফ্যানটি, এক্সাস্ট ফ্যান, এখানে বানানটা আপনারা খেয়াল করবেন। 50 কিন্ডার গার্ডেন কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে জার্মানি ভাষা থেকে, কিন্ডার গার্ডেন। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর 82, 85 ও 92? চৌথ পরীক্ষায় তাই কত নম্বর পেতে হলে যেন তার প্রাপ্ত নম্বরের হার অর্থাৎ গড় হবে? উত্তর ক, 89 অর্থাৎ 87 হয়, গড় হবে 87। অর্থাৎ এটার একটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে যে 87কে কয়টি সাবজেক্ট, এটা হচ্ছে তিনটা সাবজেক্ট, তাহলে 3 দিয়ে গুণ করে গুণ করতে হবে, আর যেটা প্রাপ্ত নম্বর পাইছে 3টার মধ্যে এটা যোগ করতে হবে, যোগ করে ওই গুণফলের সঙ্গে এই সমষ্টি।